নমস্কার সুপ্রিয় দর্শক প্রকল্প ভাণ্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত রয়েছেন যারা যারা মহিলা রয়েছেন আপনাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মে বড় বদল করা হচ্ছে আর অ্যাকাউন্টে আপনারা টাকা পাবেন না সরাসরি যে অ্যাকাউন্টে টাকা দেওয়া হতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এখন থেকে আর সেটা হচ্ছে না এখন থেকে আপনারা টিভিটির মাধ্যমে এই প্রকল্পের টাকা পাবেন আর এই নতুন নিয়মের ফলে প্রচুর সংখ্যক ভাণ্ডার প্রকল্পের মহিলার অ্যাকাউন্টে আগামী মাস থেকে টাকা আসবে না তাদের টাকা পেতে হলে নতুন নির্দেশিকা অনুসারে একটি কাজ করতে হবে তাহলেই তারা আবার টাকা পাবে অন্যথায় তাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে তো বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী জানানো হয়েছে এই ডিবিটি আসলে কি কিভাবে আপনাদের এটা করতে হবে কতদিনের মধ্যে করতে হবে সমস্ত তথ্য এক এক করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটুকু না কেটে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এ বিষয়ে আরও তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার এই যে নতুন নিয়ম জারি করা হয়েছে এ নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন এখানে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়ম আর অ্যাকাউন্টে নয় ডিবিটির মাধ্যমে টাকা টাকা পেতে এটি করতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন এখন থেকে যেহেতু ডিবিটির মাধ্যমে এই টাকাটি আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তাই ডিবিটির মাধ্যমে টাকা পেতে আপনাদের কিছু কাজ করতে হবে ঠিক কী কী করতে হবে কেন করতে হবে দেখে নিন কী বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই মুহূর্তে প্রকল্পের পক্ষ থেকে সবচেয়ে বড় আপডেট মহিলাদের আর সরাসরি অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না এবার থেকে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের যাদের যাদের এই পদ্ধতি যোগ করা নেই তাদেরকে নতুন করে এটি যোগ করতে হবে অন্যথায় অ্যাকাউন্টে টাকা আসা আগামী মাস থেকেই বন্ধ হয়ে যাবে এই প্রকল্পের পুরনো যে সমস্ত মহিলারা রয়েছেন যারা আগে থেকে টাকা পাচ্ছে এরই সাথে সাথে নতুন যারা আবেদন করেছেন এই প্রকল্পে উভয়ের জন্যই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ঠিক কি কী নতুন নির্দেশিকায় বলা হয়েছে কিভাবে এই কাজটি আপনারা করবেন এই নতুন সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে সমস্ত তথ্যগুলো নিচে আরও বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হলো তো অবশ্যই আপনারা দেখে নিন প্রথমেই দেখুন বলেছে যেমনটি আপনারাও জানেন যে দু সাল থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রথম চালু করে রাজ্য সরকার এরপর সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে প্রতি মাসে আসছিল বা তারা কিন্তু এই টাকাটা পাচ্ছিল তবে এরই মধ্যে নতুন নির্দেশিকা আসে এবং এই যে পাঁচশো টাকা এবং এক হাজার টাকাটা এটাকে আরও বাড়ানো হয় বাড়িয়ে যারা জেনারেল ও ওবিসি কাস্টের তাদের জন্য নতুন করে ঘোষণা করা হয় এক হাজার টাকা অন্যদিকে যারা এসসি ও এসটি মহিলারা তাদেরকে বারোশো টাকা করে দেওয়ার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এই যে টাকাটা এই টাকাটা দিতে গিয়ে কর্তৃপক্ষকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যখন আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে তখনই এই সমস্ত সমস্যাগুলো দেখা যাচ্ছে যে কারণে সরকার এই টাকা দেওয়ার পদ্ধতি আরও সহজ করার জন্যই কেন্দ্রীয় সরকারের ন্যায় ডিবিটির মাধ্যম চালু করেছে এই মাধ্যমে সুবিধাভোগীদের আলাদা আলাদা করে আর অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার প্রয়োজন হবে না আধার কার্ডের সাথে যার যে অ্যাকাউন্ট নাম্বারটি লিঙ্ক করা রয়েছে তাতেই সরাসরি টাকা চলে আসবে বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনারা আগে জানেন যে ভান্ডার প্রকল্পে যখন আবেদন করছেন আপনারা আপনাদের পছন্দ মতন অন্য ব্যাংকের অ্যাকাউন্টও দিতে পারতেন যাদের এরকম রয়েছে তাদের কিন্তু অনেক সমস্যা হবে এই সংযুক্তিকরণ অনেক মহিলার এখনও পর্যন্ত করা নেই যেটি আপনাদের বলছি যে হয়তো আপনার কাছে দুটো ব্যাংক রয়েছে আপনি একটি ব্যাংকের অ্যাকাউন্ট এখানে জমা দিয়েছেন কিন্তু তাতে এই আধার কার্ডের সংযুক্তি নেই সেক্ষেত্রেই কিন্তু আপনার সমস্যা হবে টাকা পেতে যাদের লিঙ্ক করা আছে তাদের আর কিছুই করতে হবে না যাদের এটি করা নেই তাদের অতি শীঘ্রই আধার কার্ডের সাথে একটি ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখতে হবে তাহলেই পরবর্তীতে ডিবিটির মাধ্যমে টাকাটি সরাসরি তাদের অ্যাকাউন্টেই চলে আসবে আশা করি সমস্তটা বুঝতেই পারলেন আপনাদের যদি এখনও পর্যন্ত লিঙ্ক করা না থাকে অতি শীঘ্রই আপনারা ব্যাঙ্কে গিয়ে এই কাজটি করে নিতে পারবেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ